আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দ্য নাজমুল হোসেন ইউটিউব চ্যানেল অ্যান্ড আই অ্যাম নাজমুল উইথ ইউ। বর্তমানে সবচেয়ে পপুলার একটি ওয়েবসাইট হলো ফেসবুক, আর এই ফেসবুকেরই একটি অংশ হলো ফলোয়ার। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে ফলোয়ার অপশনটাকে চালু করে নেবেন। ফলোয়ার অপশনটা চালু করলে কি হয়, আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি যদি সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেন তাহলে সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে। আর উইদাউট আপনি যদি অ্যাকসেপ্ট না করেন অথবা ডিলিট করে দেন তাহলে সে আপনার হবে ফলোয়ার। তো ফ্রেন্ডস, আর ফেসবুকে ফলোয়ার অপশন চালু করতে হলে এক কিছু শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো আপনার ফেসবুকে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বয়স 18 বছর হতে হবে, তাছাড়া আপনি ফেসবুকের ফলোয়ার অপশনটা চালু করতে পারবেন না যদি আপনার 18 বছর বয়স না হয়ে থাকে। তো ফ্রেন্ডস, তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা আপনাদের ফেসবুক ফলোয়ার অপশনটা চালু করবেন। তো ফার্স্ট অফ অল ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস। তো সেটিংসে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন পাবলিক পোস্ট। পাবলিক পোস্টে ক্লিক করে দেবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পরে আপনারা এখানে আপনারা দেখতে পারবেন যে সব কিছু আমার পাবলিক করা আছে, সব কিছু পাবলিক করে দিবেন। এই জায়গায় সব কিছু পাবলিক করে দিবেন। ডিফল্টভাবে এগুলো থাকে, ফ্রেন্ডস দেওয়া থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া থাকে। তো আপনারা এখানে ডিফল্টভাবে সবগুলোকে পাবলিক করে দিবেন। এখানে আমার সবগুলো পাবলিক করা আছে। তো ফ্রেন্ডস, এগুলো যদি আপনি সবগুলো পাবলিক করে দেন, এগুলোকে পাবলিক করে দেন, পাবলিক করে দিলেই আপনার ফলোয়ার অপশনটা চালু হয়ে যাবে। তো আপনার ফলোয়ার অপশনটা সাথে সাথে চালু হবে না, আপনার ফলোয়ার অপশনটা 24 ঘন্টা কি একদিনের ভিতরে ফলোয়ার অপশনটা চালু হয়ে যাবে। তো ফলোয়ার অপশনটা চালু হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলের ঠিক নিচে আপনারা ফলোয়ারটা দেখতে পাবেন, আপনার কতজন ফলোয়ার আছে। আর যারা নতুন ফলোয়ার চালু করবেন তাদের ফলোয়ারটা এই জায়গায় দেখাবে না, কারণ আপনাকে যদি কেউ ফলো না করে থাকে তাহলে আপনার ফলোয়ারটা এই জায়গায় দেখাবে না। তো এখানে আমাকেও দেখাইতেছে না। তো আপনারা কী করবেন, যদি আপনাদের না দেখায় এডিট প্রোফাইলে যাবেন। আপনারা এই এডিটে ক্লিক করবেন। ট্যাপ করার পরে আপনারা এখানে নিচে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ফলোয়েড বাই 154 পিপল। তো এটাকে দিবেন টিক করে এবং দেবেন সেভ করে। সেভ করে দেওয়ার পরে একটু রিলেট করে দিলাম। রিলেট করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আমার ফলোয়ারটা হয়ে গেছে, দেখেন ফলোয়েড বাই এত পিপল। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।